হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরা তো খুবই ভালো আছি। সাথে তোমরা জানো অনেকদিন পর আবার ইউটিউবে আমরা ক্যাম ব্যাক করলাম, ঠিক আছে? ইউটিউব ফ্যামিলির কাছে আবার আমরা ফিরে এলাম। কারণ হচ্ছে যে আমাদের সাথে একটা হাদসা হয়ে গেছে, জানো? মানে হাদসাটা মানে এমনভাবে হলো, মানে এটা আমরা কোনোদিন মানে যে কল্পনাই করতে পারিনি যে আমাদের সাথে এরকম মানে জিনিস ঘটবে, ঠিক আছে? মানে যে যাভাবে হয়েছে, ঠিক আছে, কিরমভাবে কি হয়েছে সে মানে সেগুলো তোমাদেরকে তো আমরা বলতেও পারিনি ভালোভাবে, আর দেখাতেও পারিনি। আর আমাদের যে এখন যে ফোনটা নেওয়া হয়েছে সেটা থেকে মানে এটার ফার্স্ট ভিডিও, তো এটার সাউন্ড কোয়ালিটি কেমন আসছে কি আসছে এগুলো তোমরা অবশ্যই জানাবে। সকাল থেকে গিয়ারও লাগলো, প্রথম ভোরবেলায় ব্যারিং ভাঙলো, সারাদিন লেগে গেলো দেখে করতে এই গরমের মধ্যে। সেটা তোমরা ওই ব্লগে দেখেছো, যে ওই ব্লগটা আমরা ছেড়েছিলাম, ওটা মানে শ্যুট করা ছিল বলে তাই ছাড়তে পেরেছিলাম। সেদিন মানে খুবই খাটাখাটনি হয়েছিল, তাই না? হ্যাঁ, সারাদিন সেদিনকে পুরো খাটাখাটনি হয়ে গেছিল, কি করব তারপরে। দিয়ে ওই দিক দিয়ে গেলাম, জামে 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 আলামারা হয়ে গেল। আর একটা কথা হচ্ছে যে মানে আমাদের এই কেসটা যেদিন ঘটেছে সেদিন মানে ঘাটালে মানে সেদিন বন্যার পরিস্থিতি ছিল, বন্যা হয়ে গেছিলো, তো সে কারণে খড়গপুরের দিকে মানে কোনো গাড়ি যেতে দিচ্ছিল না, পুরো হাই রোড মানে 90 করে রেখেছিল, সল্লাব মোড় পার করেই মানে 90টা করে রেখেছিল। আর যেখানে আমাদের এই কেসটা ঘটেছে সেখান থেকে 90টা খুব জোর হলে তো 100 মিটার দূর হবে, নাকি? মানে ওখানে গাঁজা পুলিশ, গাঁজা পুলিশ, ওখানে ট্রাফিক পুলিশ, এমনি পুলিশ, গাঁজা, হাই রোড একটা ব্লক করে রেখেছে, মানে গাঁজা ট্রাফিক পুলিশ ওখানে। আর ওইখান থেকে আমাদের গাড়ি যেখানে ছিল 100 মিটার খুব জোর হলে দূরে ছিল, তাই না? আর ঘটনাটা ঘটেছে কেমন কেমন করে সেটা তোমাদের বলি। তো ওখানে আমরা মানে গিয়ে দাঁড়ালাম, দাঁড়িয়ে প্রায় দাদা তো ঘুমোচ্ছিল, হ্যাঁ দাদা তো ঘুমিয়ে গেছিলো আগে থেকে। তো আমি কারিবান মানে একটা মানে ভালো জায়গা, মানে ওখানে কোনো অন্ধকার নেই, কিচ্ছু অন্ধকার ছিল যখন তুই দেখলি, পরিষ্কার মানে পুরো একবারে লাইটের মধ্যে তলায় ছিলাম। হ্যাঁ, এবার ওখানে ব্যাপার হয়ে যাচ্ছে যে জামের মধ্যে আমি ছিলাম আর গাড়ি প্রচুর ছিল, মানে প্রচুর গাড়ি ছিল, মানে গাড়ি সব একটা সেটে সেটে পুরো মানে একবারে সামনাসামনি পুরো লাইন দিয়ে একবারে গাড়ি ছিল। এবার সামনে থেকে মানে গিয়ে আমাদের মানে শুয়েছি আমরা, তো আমি তখন ঘুমিয়েছি প্রায় তখন 2:30 এরকম প্রায় হবে, 2:30 পর আমি ঘুমিয়েছি। 2:30 অবধি জেগে দেখেছি, হ্যাঁ 90 বাড়েনি, খালি দেখছি যে হ্যাঁ 90 ছাড়ছে কিনা ছাড়ছে কিনা, তো ছাড়েনি। তারপরে কখন এর মধ্যে ঘুম লেগে গেছে, এখন গ্যাস মেরে দিয়েছে না এখন কি স্প্রে মেরেছে, যতটা স্প্রে মেরেছে যা হোক একটা হয়েছে। এবার ওই 2:30 থেকে 3:30 সময় যখন আমি চোখ খুলেছি ঘুম থেকে উঠেছি, তো উঠে দেখছি আমাদের গাড়ির সামনের কাঁচটা নেই, কাঁচটা মানে খুলে নিয়েছে, কাঁচ খুলে ফেলে দিয়েছে, ভাঙে উনি কাঁচটাকে মানে ভাঙে উনি কাঁচটা খুলে সাইডে রেখে দিয়েছিল, সাইডের মধ্যে রেখে দিয়ে। আর এই কাজটা করেছে, এটা মানে একা কারোর কাজ নয়, মিনিমাম এটা মানে 4-5 জন কাজ, ঢুকার চান্স কোনো দিক দিয়েই ছিল না। গেট আমরা লক করেছি, সাইড কাঁচেও আমাদের জাল লাগানো আছে, নাহলে ম্যাক্সিমাম গাড়িতে চুরি হয় যে সাইডের যে কাঁচ গ্লাসটা থাকে সেটাকে খুলে ভেতরে লকটা খুলে তবে ঢোকে, এটা হয়। তো আমার সাথে মানে আমাদের এই মানে আমি তো মানে বুঝতে পারিনি যে সামনের গ্লাসটাকেই আমাদের খুলে নেবে, ঠিক আছে? মানে এটা মানে আমি কোনোদিন কল্পনাই করতে পারিনি যে আমাদের গ্লাসটাকে খুলে নেবে সামনে। তো ঢুকেছে, গ্লাস খুলে ভেতরে ঢুকেছে, ঢুকে গিয়ে আমাদের দুজনাকার পকেটে ফোন ছিল, দাদারও ফোন ছিল, দেখেছো তোমরা নতুন ফোন, এমনি দাদা মানে কোনোদিনই ফোন কিনতে পারে না, ঠিক আছে? এখনও অবধি মানে কোনোদিনই ফোন কিনতে পারেনি, যাক ওখানে কাজ করে একটা নতুন ফোন কিনলো, যে ঠিক আছে নতুন ফোন, সেটাও মানে 1 মাসের মাথায় সেটাও চুরি হয়ে গেল। আর আমার তো মানে আমার সাথে এরকম ঘটনা আগেও একবার ঘটলো, তোমরা সেটা জানো, 2 মাস আগে, মানে সেটা থেকে এখনও বেরোতে পারিনি, তার মধ্যে আবার এরকম একটা ঘটনা আবার আমাদের সাথে ঘটে গেল। এবার কিছু করার নেই, এটা হচ্ছে আমাদের কপাল, কারণ সেদিন দিনটাই আমাদের খারাপ গেছে, সেই চিপ টিপটাই পুরো খারাপ গেছে, তাই না? পুরো টিপ চক্করটাই আমাদের খারাপ গেছে। তো এবার এর মধ্যে রাস্তায় 90 হয়ে গেলো, যে কারণে আমাদের রাতটা সল্লভ মোড় পার করে ওখানে কাটাতে হলো। টাকা পয়সা আমাদের কিছু নেইনি, তো মানি ব্যাগ আমাদের সাইডে রাখা ছিল, সেসব আর ওরা খোঁজাখুঁজি করিনি, হয়তো ওরা যদি ওটাও খুঁজতো হয়তো পেয়ে যেত, অত ভেতরে ছিল না যে ওটা পেতে না। টাকাও প্রায় 14-15 হাজার টাকা মানি ব্যাগে ছিল, ওটাও হয়তো হাতে চলে আসতো, কিন্তু ওরা টাকার দিকে আর যাইনি, খোঁজাখুঁজি করিনি, মানে দুজনাকার পকেট হাতড়ে যে মোবাইল দুটো পেয়েছে, মোবাইল দুটোকে নিয়েই সামনে ডান দিকের গেট খুলে লেবে চলে গেল। মানে এরকম এক এরকমই হাদসা আমাদের সাথে সেই রাতে হয়েছে, 20 তারিখ 20 সেপ্টেম্বর। দিয়ে তারপরে সেদিন থেকে আর তো মানে আমার কাছে ফোনও ছিল না, ফোনও কোনো ইনফরমেশনও দিতে পারিনি, কিচ্ছু না।
তো সেই দিন থেকে প্রায় 12-13 দিন প্রায় আমরা ওরকমই ডিউটি করছি। একটা ছোট ফোন কেনা হয়েছিল যাতে মালিকের সাথে অন্তত কম করে কন্ট্যাক্ট করতে হবে, মালিক লেবার এসবদের সাথে তো কন্ট্যাক্ট থাকতেই হবে ট্রান্সপোর্টের সাথে। তো সেই জন্য একটা ছোট ফোন কেনা হয়েছিল, সেটাই আমরা 12-13 দিন মতো ইউজ করলাম, তাই না? দিয়ে আমরা গত বুধবারে বুধবার দিন রাত্রিবেলায় আমরা বাড়ি এসেছি। তো বাড়ি এসে তারপর আমি আবার ফোন কিনি, ফোন কেনার পর নিজের আবার ইউটিউব চ্যানেল লগ ইন করি। চ্যানেল আমার যেরকম ছিল সেরকমই চলে এসেছে, চ্যানেল নিয়ে কোনো সমস্যা হয়নি। ঠিক আছে, লগ ইন করার সাথে সাথেই আমার চলে এসেছে। এটা পরে আমরা জানতে পারছি যে ওই জায়গাটায় যারা যারা 90-তে ওই জামে ছিল সেই রাতটায় মানে প্রচুর ড্রাইভার খালাসিদের মোবাইল গাড়ি থেকে চুরি হয়েছে, কারো মোবাইল চুরি হয়েছে, কারো টাকা পয়সা চুরি হয়েছে, এই হচ্ছে ব্যাপার। সিঙ্গুরের পর থেকে আর ওই সাইডে গাড়ি নিয়ে গেলেই হবে না, যদি তোমাদের খালি হয় তো গাড়ি নিয়ে যাওয়া ঠিক আছে, আর খালি যদি রাত ওই সাইডের মানে থাকা, রাতে থাকা মানে খুব কঠিন। যেখানেই থাকো মানে জঙ্গলপুরে থাকো, দোলাগড়ে থাকো, পাঁচলায় থাকো, যেখানেই থাকো মানে রাত কাটানো ওই সাইডে খুব কঠিন ব্যাপার আছে, মানে খুব সাবধানে রাত কাটাতে হবে। আর দাদাও মোবাইল কিনেছিস? কিনেছি, একটা ঘরে আছে। মোবাইল কিনেছিস? কয় কী মোবাইল কিনেছিস? তো দাদাও এসে একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনেছে। ঠিক আছে, মন বিজার তো মানে খুবই খারাপ, ঠিক আছে, মানে যা ইনকাম করেছিলাম আমার, মানে যেটা ফোনটা কিনেছিলাম কম করে 40,000 টাকা আমার ফোনটার অন্তত দাম পড়ে গেছিলো। তো এখনও মানে 20,000 টাকা মতো ইএমআই আমাকে এখনও শোধ করতে হবে। গাড়ি কবে থেকে ধরবো সেটা হচ্ছে যে দেখো, এখন তো মানে এমনি পুজোর সময়, এমনি গাড়ি মানে গাড়ি চালানো মানে 90, চারিদিকে এখন 90। পাঁচামিও মানে 6 তারিখ থেকে একবারে মানে 19 তারিখ অবধি টানা পাঁচামি বন্ধ আছে, পাথর লোডিং হবে না। কালকে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, তোমরা দেখেছো হয়তো। তো 15 দিন পুরো একবারে পাঁচামি পুরো বন্ধ, সেই জন্য এখন বাড়িতেই আছি, আর কটা দিন এখন বাড়িতেই কাটাবো। আর আমরা এখন আছি যে জায়গাটা, সেটা হচ্ছে আমাদের পান্ডুয়া যে সুপার মার্কেট বলে, তো সেই সুপার মার্কেটে আছি। এই যে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের পান্ডুয়ার এই যে সুপার মার্কেট। আর এই হচ্ছে আমার বন্ধু, সে হচ্ছে ইমদাদুল। ঠিক আছে, আমরা আর আজকে আমরা তিনজনাই এসেছিলাম। ওই যে দাদা ওখানে বসে আছে, আর আমরা আজকে ট্রাইপড দিয়ে শ্যুট করছিলাম। এই যে দেখতে পাচ্ছ, ট্রাইপড লাগিয়ে আমার, এই হচ্ছে আমার গাড়ি। তো যা হবার তো হয়ে গেছে, যেটা কপালে লেখা ছিল সেটা হয়ে গেছে। আর আমাদের সাবস্ক্রাইবার ভাইরাও কমেন্ট করে যে সাবধানে থাকবে। সত্যি ভাই, যে এত সাবধানে থাকার সত্ত্বেও মানে আমার সাথে এরকম ঘটনা ঘটে গেল। এটা মানে কোনোদিনই ইয়ে করিনি যে আমার গাড়ির মানে সামনের গ্লাসটা খুলে চুরি করে দেবে। সাইড থেকে কোথাও গেট, আগের বারে যেরকম কেসটা হয়েছিল আনন্দদা ছিল তখন মানে গেটটা খুলে রেখে চলে গেছিলো, সেই কারণে এরকম কেস হয়েছিল। তো মানে সেই সব মানে লক করে এত ব্যবস্থিকভাবে ওইখানে শুয়েছি মানে লক করেই আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। এবার ওর মধ্যে কখন এর মধ্যে আমি ঘুমিয়ে গেছি, তো তার মধ্যে লক তো ওরা কিছু খুলতে পারিনি। তো সামনের কাঁচটাকে খুলে ভেতরে ঢুকে এসব মানে যাত্রা চাই হয়ে গেল। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।